यूट्यूब चैनले सेरे आपने मासे लक्षाधिक टाका इनकाम करते पारबेन किभाबे करबेन सेटा एई भिडियोर माध्यमे देखे दिब। प्रथमे आपनि जेटा करबेन प्ले स्टोरे जाबेन, प्ले स्टोरे जाओयार पर एक स्क्रीन रेकर्ड आनते हबे, ठीक आछे। तो आमि एकटा स्क्रीन रेकर्ड एखाने आनतेछि, एक्स आर लिखे सार्च दिल। सार्च देवर पर स्क्रीन रेकर्ड चले आसे उपरे उपरे लोगोटा देखे रखूँ, एटार आपनि ओपेन कर नीबें इन्स्टल दिए, ठीक है। तपर आपनी चले जाबें हे यूट्यूबे। यूट्यूबे चले आसार पर मिस्टर बीसर आपनी बांगलागुल करते पारबें। ये देखें एक चैनल मिस्टर बीसर, ठीक है। ये मिस्टर बीसर ओरिजिनल जो चैनल जो देखे आपके ताजे देखते हैं जो 216 M, ठीक है, सबसक्राइब। और जो अपनी मिस्टर बीसर बांगला आकजने लिखसे मिस्टर बीस बांगला, ठीक है, ये एक चैनल, तो अपनी एर मत एरक भिडियो अपनी बनाई पब्लें। क्यों बनाबें से आज के भिडियोते देखे दीब। प्रथम आपनी चले आसबें मिस्टर बीस ये इंग्लिश चैनल, इंग्लिश चैनल एखे आसार पर एखे जेको एक भिडियो अपनी एरक सार्च कर सार्च कर एरक बंद करते हैं। एक चले बंद कर दीची বাংলা করবেন সেটাই হচ্ছে মূল কাহিনী। মূল কাহিনী আপনি এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না। প্রথমে আপনি যেটা করবেন এই যে এখানে দেখেন একটা সেটিংস লেখা আছে, এই যে সেটিংস খারাপ, ঠিক আছে। তো আমি এই সেটিংসের ভিতরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে দেখুন এই যে অরিজিনাল ইংলিশ, ঠিক আছে, এই যে অডিও ট্র্যাক, অডিও ট্র্যাকটা লেখা আছে এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে এখানে দেখুন বাংলা লেখা আছে, এই বাংলাতে চাপ দিয়ে দেবো। বাংলাতে চাপ দিয়ে দেওয়ার পর এখন আমি ভিডিওটা চলাই, একটু দেখেন। নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে, আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই। পেট ফুড দেখছেন ভাই, এই যে বাংলাতে চলতেছে। এখন এটা যদি আপনি ডাউনলোড করেন এভাবে বাংলা করে তাহলে কিন্তু এটা ইংলিশই হয়ে যাবে। এখন এটা কি করতে হবে, আপনি আপনি এটার স্ক্রিন রেকর্ড করতে হবে। তার জন্য আপনি প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনি এটার এখন একটা ভিডিও চালিয়ে স্ক্রিন রেকর্ড করবেন, ঠিক আছে। আমি শুরুতে যাই, শুরুতে যাওয়ার পর আমি একটু ভিডিওটা চালু করে স্ক্রিন রেকর্ড করে এডিট কীভাবে করবেন সম্পূর্ণ কাজটা এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। প্রথমে আপনি যেটা করবেন, ভিডিওটা আমি চালু করে চলাই দিছি। আমি এই মাত্র একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে। আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব। যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে $10,000 করে দিয়ে যাব। এটা তো দারুণ ভাই, তাহলে চলো। ঠিক আছে, এটা আমি 24 ঘন্টা পরে দেবো। ওকে, এই যে ভাই দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা চালাইছি। চালানোর পর এখন কি করতে হবে ভাই, এখন এটা আপনি যেটা করতে হবে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন, এটারে সেভ দিতে হবে, বুঝতে পারছেন। এটার এখান থেকে সেভ দিবেন, এই যে ভিডিও স্টপ লাল আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ভিডিওটা সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে দেখবেন ক্যাপকাট লেখা আছে, ঠিক আছে। ক্যাপকাট নামে একটা অ্যাপ্লিকেশন আপনি নামাইতে হবে, এই যে ক্যাপকাট নামে একটা অ্যাপ্লিকেশন আছে এটার আপনি নামাবেন। নামানোর পরে এখন প্রথমে এটার ওপেন দিয়ে দিবেন। ওপেন দেওয়ার পরে এটার আপনি যেটা করতে হবে, এটা একটু ভিতরে ঢুকতে গেলে প্রথমে কয়েকটা পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। প্রথমে আপনি যে নিউ প্রজেক্টে চলে আসবেন, নিউ প্রজেক্টে চলে আসার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি নিতে হবে। এখন এই যে দেখেন আমি প্রথমে যে একটা ভিডিও আমি স্ক্রিন রেকর্ড করছিলাম সেই ভিডিওটা, ভিডিওটা করার সাথে এই রেকর্ডটা আমি 23 সেকেন্ডের রেকর্ডটা আগে একটু করে নিয়েছি, ঠিক আছে। এখন আমি অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা আমার এখানে চলে আসছে, এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন এইভাবে তো আর আমি দিতে পারি না, এইভাবে দেওয়া যাবে না। প্রথমে আপনি যেটা করতে হবে এখন এইখানে ক্লিক করে দিতে হবে, এই যে রেড, ঠিক আছে, রাটিও রাটিওতে ক্লিক করে দিয়ে এই যে এখানে 16.9, এই যে ইউটিউবের চিহ্নটা 16.9 আপনি ক্লিক করে দেবেন। 16.9 ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যেটা করতে হবে ভিডিওটার লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এডিট লেখা আছে মাইকের পরে এডিট, এই যে এডিট, ঠিক আছে, এডিটে ক্লিক করে দেবেন। এখানে বাম পাশে ডান পাশে দেখেন ক্রুপ লেখা আছে, ক্রুপে চাপ দেবেন। ক্রুপে চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে আমি ভিডিওটারে কাট করব। কাট করার পরে আমি আবার দেখাইতেছি আপনাকে এডিট করার পরে। এখন এখান থেকে আমি ভিডিওটারে এই যে কাট করছি সুন্দর মতো, ঠিক আছে, আমি ভিডিওটার কাট করছি, কাট করে টিক দিছি।
এখন এটার আমি জুম করব, এই যে টেনে বড় করে দিলাম, ঠিক আছে। পাশে একটু খালি রাখবেন, খালি রাখার জন্য আপনি শেডো দিতে পারেন আপনি চাইলে, আর না চাইলে আপনি ফুল স্ক্রিনে দিয়ে দিতে পারেন। এখন এই যে আমি একটা শেডো দিছি, আমি একটু চালাই, চালানোর পরে দেখাই এই যে ক্যাপকাটের যে লোগোটা এটা ডিলিট করে দিবেন চাপ দিয়ে। দেখতে পারছেন ভাই, আপনি এইভাবে আপনি বাংলা ভিডিওটা রেকর্ড করে এইভাবে এডিট করে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারেন, মাসে লক্ষাধিক টাকা ইনশাল্লাহ আয় করতে পারবেন। এখন আপনি যেটা করতে হবে, এটার পাশে ওই যে একটা লেয়ার আইকনের মধ্যে দেখতেছেন আমি দিব, ঠিক আছে, এটা আপনাদের এডিট করে শিখিয়ে দিব। এখন পাশে এটা টান দেবেন, টান দেওয়ার পরে যে দেখেন ক্যানভা লেখা আছে এখানে ক্যানভা, ঠিক আছে, ক্যানভাস, ক্যানভাসের উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখন এখানে তিনটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিবেন কি দিবেন না আপনি সেটা আপনার ইচ্ছা। এখন এখান থেকে দেখেন এই যে কালার, যে কোনো কালার দিতে পারবেন এখান থেকে, আমি আপনাদেরকে দেখাই এই যে কালার, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা কালার আপনি যদি দিতে চান তাহলে দিতে পারবেন। এখন আপনার মনে হতে পারে যে ভাই আমার কালার ডা একটু ছোটো লাগবে, তাহলে আপনি ভিডিওটা একটু এখানে টান দেন, টান দেওয়ার পরে দেখবেন আপনার সুন্দর মতো কালারগুলো ফিক্সড হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, আপনি যদি চান যে আমি ব্লু দিব, তাহলে ব্লু দেওয়ার জন্য আপনি যেটা করতে হবে এই যে এখানে দেখুন ব্লু লেখা আছে ব্লার, ব্লারের উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখুন আমার পাশে কিন্তু অনেক ব্লার হয়ে গেছে, পুরো পিকটাই ব্লার হয়ে গেছে। এখন আমি চাইলে এটারে একটু যদি টান দিয়ে টান দেওয়ার পরে এই যে সুন্দর মতো থাকবে, কারো কারো ব্লার দিতে চাইলে আপনি যেরকম দিতে মন চান ওরকমটাই দিতে পারেন। এখন আমি চাল চালানোর পর এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে। ও ওয়াও, ঠিক আছে, ওখানে অনেকগুলো ইলেকট্রনিক্স রাখা আছে যেগুলো খুব দামি, ওগুলো দিয়ে দিতে পারো ভাই। বুঝতে পারছেন, এখন ফুল এডিটটা শেষ। এখন আপনি যেটা করতে হবে, এখানে চাপ দিয়ে এখানে ফুল আবার ব্যাক এতে চলে আসতে হবে। এখন এখান থেকে আপনি চালিয়ে দেখবেন আপনার কতটুকু এডিট কমপ্লিট হয়েছে, যদি একটু 19-20 হয়ে থাকে তাহলে আপনি 19-20 করে নেবেন। অনেকে অনেকভাবে এডিট দেখাবে, তবে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে 100% রিয়েল ভাই, কারণ এটাতে কোনো ভেজাল নেই। আমি একটা ভিডিওতে দেখছিলাম এক ভাই ইউটিউবার এরকম দেখাইছিল যে আগে স্ক্রিন রেকর্ডটা করতে হবে, স্ক্রিন রেকর্ড করে ওইখানে ভিডিও রিমুভ করে অডিও দিয়া আবার ভিডিও ডাউনলোড করে আবার এটা ওইখানে, অনেক ভেজাল ভাই, আমার এটা সবচাইতে সোজা, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন, এখান থেকে যদি হাই রেজলিউশন করতে চান তাহলে এটার উপর চাপ দিবেন, এর আইকন, এর আইকন চাপ দেওয়ার পর এখান থেকে 1080ও দিতে পারেন, 720ও দিতে পারেন, আপনি যেটা ইচ্ছা এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে উপরে দেখুন এই যে টিক বাটন আছে, টিকে চাপ দিবেন ডাউনলোড বাটন, ডাউনলোড বাটন চাপ দিলে অলরেডি আপনার ভিডিওটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি আমার মেমোরি থেকে আপনাদেরকে দেখাবো, অলরেডি ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসছে। এখন এই যে ইলেকট্রনিক্স রাখা আছে যেগুলো খুব দামি, ওগুলো দিয়ে দিতে পারো। এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো, আমি তো আর একটা টিভি খেতে পারবো না, তাই এটা আমার কোনো কাজের নয়। এখন ভাই এরকম যদি আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি নতুন ইউজার, আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। নতুন টিপস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।